আৰু বিগ ব্রেকিং নিউজ, চীনত কোভিড সংক্রমণৰ সকলো অভিলেখ ভঙ্গ হৈছে। চীনত এদিনতে 3.7 কোটি নিযুত লোক কোভিডত আক্রান্ত হৈছে আৰু দেশখনত এই পৰ্যন্ত 248 নিযুত লোক করোনাত আক্রান্ত হোৱাৰ খবৰ আহি পৰিছে। ডিসেম্বৰত দেশখনত এই পৰ্যন্ত 18% লোক আক্রান্ত হৈছে কোভিডত। জিৰো কোভিড নীতি সম্পূৰ্ণ বিধ্বস্ত হৈছে চীনত। নিম্ন নেচাৰেল ইমিউনিটিৰ বাবে চীনত করোনাৰ সংহাৰী ৰূপ। চীনৰ নেচনেল হেলথ কমিশনৰ এই তথ্য ৰাজধানী বেইজিঙৰ আধাৰো অধিক লোক ইতিমধ্যে আক্রান্ত হৈছে বুলি জানিব পৰা গৈছে। চীনৰ দক্ষিণ পশ্চিমৰ সিচুৱান প্ৰদেশতো আধাৰো অধিক জনসংখ্যা কোভিডত আক্রান্ত হৈছে। চীনত এতিয়া ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে কোভিডে। চীনত কোভিড সংক্ৰমণৰ সকলো অভিলেখ ভংগ হৈছে। চীনত এদিনতে 3.7 কোটি লোক কোভিডত আক্রান্ত হৈছে। দেশখনত এই পৰ্যন্ত 248 লোক আক্রান্ত হোৱাৰ খবৰ আহি পৰিছে। ডিসেম্বৰত দেশখনত এই পৰ্যন্ত 18% লোক আক্রান্ত হৈছে কোভিডত। এতিয়ালৈকে 18% লোক কোভিডত আক্রান্ত হৈছে। জিরো কোভিড নীতি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে চীনত। নিম্ন ন্যাচারেল ইমিউনিটির বাবে চীনত করোনায় সংহারী রূপ ধারণ করা বলে কোয়া হয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশনে এই তথ্য দাঙি ধরেছে। আর ইফালে রাজধানী বেইজিংত আধারও অধিক লোক আক্রান্ত হয়েছে কোভিডত। চীনের দক্ষিণ পশ্চিমের সিজুয়ান প্রদেশতো আধারও অধিক জনসংখ্যা কোভিডত আক্রান্ত হওয়ার খবর আহি পড়েছে। আর চীনত কিয় বাড়িছে কোভিড? চীনত দৈনিক 10 লাখৰো অধিক লোক আক্রান্ত হওয়ার খবর আহি পড়েছে। আমি ইতিমধ্যে সবিস্তারে কৈছো, চীনত দৈনিক প্রায় 5,000 লোকর কোভিডতে মৃত্যু হয়েছে। নতুনকৈ সংক্রমিত হওয়া লোকর অধিকাংশই হয়েছে বয়োজ্যেষ্ঠ লোক। বহু স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে চীনত আক্রান্ত হয়েছে। নিউমেনিয়া আর শ্বাসজনিত রোগত মৃত্যু হওয়ারও দাবি করেছে চীনে। চীনত এমাহ পূর্বে বন্ধ করা হয়েছিল কোভিড টেস্টিং বুথসমূহ। ঘরত করা RT-PCR পরীক্ষার পজিটিভ রিপোর্ট দাখিল করাটো বাধ্যতামূলক করা নাই। লক্ষণবিহীন কোভিড রোগীর তথ্য প্রকাশ বন্ধ করেছে চীন সরকারে। পুনৰ কৈছো যে চীনত কোভিড বাঢ়িছে। চীনত দৈনিক 10 লাখৰো অধিক লোক আক্রান্ত হৈছে। চীনত দৈনিক প্রায় 5,000 লোকৰ কোভিডত মৃত্যু হৈছে। নতুনকৈ সংক্রমিত হোৱা লোকৰ অধিকাংশই বয়োজ্যেষ্ঠ লোক। বহু স্বাস্থ্যকর্মী কোভিডত আক্রান্ত হৈছে চীনত। নিউমেনিয়া আৰু শ্বাসজনিত ৰোগত মৃত্যু হোৱাৰো চীনে ইতিমধ্যে দাবী কৰিছে। চীনত এমাহ পূৰ্বে বন্ধ কৰা হৈছিল কোভিড টেষ্টিং বুথসমূহ। ঘৰত কৰা RT-PCR পৰীক্ষাৰ পজিটিভ ৰিপৰ্ট দাখিল কৰাটো বাধ্যতামূলক কৰা নাই। লক্ষণবিহীন কোভিড ৰোগীৰ তথ্য প্ৰকাশ বন্ধ কৰিছে চীন চৰকাৰে। আৰু এই মুহূৰ্তত আমি চীনৰ যিসমূহ চিকিৎসালয়ৰ কথা আমি কালিৰ দিনটোতো কৈছোঁ যে তাত এতিয়া চিকিৎসালয়ত কোনো চিকিৎসাৰ বাবে কোনো ধৰণৰ তাত ব্যৱস্থাই নাইকিয়া হৈ পৰিছে। বাহিৰে ভিতৰে কেৱল ৰোগী আৰু আনকি অভ্যৰ্থনাৰ যি কোঠা থাকে তাতো, আনকি যিসমূহ চকী থাকে তাতো ৰোগীক বহুওৱা হৈছে। চাৰিওফালে মাথো কোভিড ৰোগী তাত আছে। গতিকে ইতিমধ্যে আমি কৈছোঁৱে যে বিভিন্ন ঠাইতে, চীনৰ বিভিন্ন ঠাইত, বেইজিঙতে হওক বা ঠিক তেনেধৰণে বিভিন্ন ঠাইত, এতিয়া চিজুৱানতে হওক, বিভিন্ন ঠাইত কোভিডত আক্রান্তৰ সংখ্যা প্ৰায় প্ৰতিদিনে বৃদ্ধি পাবলৈ ধৰিছে। গতিকে তুলনামূলকভাৱে যদি কোৱা হয় যে সকলো অভিলেখ ভংগ কৰিছে আৰু এদিনতে 3.7 কোটি লোক কোভিডত আক্রান্ত হৈছে। গতিকে এতিয়ালৈকে যদি এই ডিচেম্বৰ মাহত চোৱা যায়, 18% লোক কোভিডত আক্রান্ত হৈছে। বেইজিঙৰ আধাৰো অধিক লোক কোভিডত আক্রান্ত হোৱা বুলি জানিব পৰা গৈছে। গতিকে বিধ্বস্ত হৈ পৰিছে জিৰো কোভিড নীতি। এয়া যদি আমি চীনৰ খবৰ জনাইছো, তেতিয়াহ'লে সমানে সমানে আমি ক'ব পাৰোঁ যে আন কেইখন দেশৰ কথা, য'ত আমি কালিৰ দিনটোতো কৈছো যে লেটিন আমেৰিকাতো বৃদ্ধি পাবলৈ ধৰিছে কোভিড ৰোগীৰ সংখ্যা, ঠিক তেনেধৰণে আর্জেন্টিনা, ব্রাজিলতো কোভিড রোগীর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাবলে ধরেছে। গতিকে কোভিডে এক সংহারী রূপ ধারণ করেছে আর বিশেষকৈ চীনত যিধরণে এক সংহারী রূপ ধারণ করেছে, আমি সেয়া কৈছিলো এটা ভয়ঙ্কর রূপ লৈছে এটা চীনত কোভিডে, আর পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করেছে চীনত। ঠিক তেনেধরণে ল্যাটিন আমেরিকাতো এটা খুব বৃদ্ধি পাবলে ধরেছে, তৎক্ষণাৎ বৃদ্ধি পাইছে বলে কব পারি। ঠিক তেনেধরণে ব্রাজিল, আর্জেন্টিনাতো বৃদ্ধি পাইছে। গতিকে এই সকলবোৰৰ প্রতি লক্ষ্য রাখি ইতিমধ্যে ভারততো আমি কৈছোঁ যে কালি এক গুরুত্বপূর্ণ বৈঠক আছিল বা সেই গুরুত্বপূর্ণ বৈঠকসমূহ কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতি সকলবোৰ জানিবৰ বাবে আমি সংযুক্ত হবলে চেষ্টা করি নিউজ ডেস্কত জ্যেষ্ঠ সাংবাদিক নবজিৎ ভাগৱতীৰ সৈতে কিছু সময় পিছতে। কিন্তু এই মুহূর্তত আমি পুনৰ এবাৰ কৈছোঁ যে যেহেতু অধিক লোক কোভিডত আক্রান্ত হৈছে চীনত, এই মুহূর্তত আমি নবজিৎ ভাগৱতীৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। নবজিৎ ভাগৱতী, যেহেতু আমি চীনৰ কথা কৈছোঁ, প্রথমতে আমি চীনৰ তথ্য জানিম, তথ্য সহকাৰে আপুনি যেহেতু আমাক সবিস্তাৰে ক'ব। সমান্তৰালভাৱে আমি যেহেতু কালিৰ দিনটোত স্বাস্থ্যমন্ত্ৰীসকলৰ এক বৈঠক হৈছিল, তাত কি সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছিল সেয়া কথাও আমি জানিম। কাৰণ যিহেতু ভাৰততো এতিয়া সচেতন হ'বৰ বাবে, সজাগ হ'বৰ বাবে, সাৱধান হ'বৰ বাবে আহ্বান জনোৱা হৈছে। প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে এক বৈঠকত সেই কথা উল্লেখ কৰিছে। সকলোখিনি সামৰি আপোনাৰ পৰা জানিম। হয় পাপৰে, চীনত অতি বিধ্বস্ত ৰূপ ধাৰণ কৰিছে কোভিড নাইণ্টিনে চীনৰ পৰা আৰম্ভ হৈছিল, চীনৰ উহানৰ পৰা আৰম্ভ হৈছিল। আৰু সেই সময়ত অৰ্থাৎ 2019, 20 আৰু 21 চনত যেনেকুৱা ৰূপ
তাত ধারণ করেছিল তাতকৈ অধিক অধিক ব্যাপক রূপ ধারণ করেছে চীনত কিয়নো সি জিনপিংয়ে রাষ্ট্রপতি সি জিনপিং সরকারের যে পলিসি আছিল তেওঁলোকে জিরো কোভিড পলিসি তেওঁলোকে গ্রহণ করেছিল আর সেই জিরো কোভিড পলিসির ফলত অতিষ্ঠ হয়ে জনসাধারণে করলে কি প্রটেস্ট করবলে আরম্ভ করেছিল প্রটেস্ট করার পিছত 7 ডিসেম্বরত সেই জিরো কোভিড পলিসি চীন সরকারে প্রত্যাহার করে প্রত্যাহার করার পিছতে সকলো সাধারণ হয়ে পড়ে কিন্তু কোভিড নাইন্টিনের যে নতুন ভেরিয়েন্টে ইতিমধ্যে তাত যেটা জিরো কোভিড পলিসি প্রত্যাহার করলে তেতিয়াই তাত যে ভয়াবহ রূপত সংক্রমণ হবলে আরম্ভ করলে তার করুণ পরিণতি এটা চীনত দেখা পাওয়া গেছে যে নিতেও লাখ অর্থাৎ মিলিয়নের ঘর ছুঁয়েছেগৈ তাত নিতেও যে সংক্রমণের সংখ্যা তাত মিলিয়ন অর্থাৎ নিযুত 10 লাখলৈকে তাত বৃদ্ধি হয়েছে গতি তেনেকুৱা এটা পরিসংখ্যা হয়েছে বেইজিংত যে রাজধানী শহর বেইজিংৰ প্রায় আধা সংখ্যক লোকেই তাত কোভিড নাইন্টিনের শিকার হবলগা শিকার হয়েছে মানে সংক্রমণ হয়েছে আর বাকি যে কেবাখনো শহর আছে চীনত এটি ইতিমধ্যে তাত একটা ভয়াবহ রূপ ধারণ করেছে আর কি হাসপাতালত রোগী থাকিলে ঠাই নোহা হয়েছে অর্থাৎ আমি যে দিল্লিত 2021-22 চনত যে দিল্লির পরিস্থিতি আমি দেখিছিলো ঠিক তেনেকুৱা ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে চীনত গতি তাত রখাব পৰা নাই যেতিয়া জিরো কোভিড পলিসি প্রত্যাহার করলে চীনত এই ভয়াবহ রূপ আমি দেখিলে পাইছো আনহাতে মার্কিন যুক্তরাষ্ট্র আপুনি উল্লেখ করেছে ব্রাজিলকে ধরে আনকি ফ্রান্সতো আরম্ভ হয়েছে ইউরোপর যে দেশ ফ্রান্সত আরম্ভ হয়েছে জাপানের অবস্থা খুব ভাল নহয় তাত মৃত্যুর সংখ্যা পূর্বর দরে নাই কিন্তু সংক্রমণের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি হয়েছে আর যে নতুন ভেরিয়েন্ট আহিছে নতুন ভেরিয়েন্টর BF.0702 ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টর যি ধরনে সংক্রমণ হয়েছে পূর্বর সংক্রমণকে অধিক তীব্রতার সংক্রমিত হবলে লৈছে আর তার পরিণতিতে আমার কেন্দ্রীয় সরকার অর্থাৎ চীন ফ্রান্স ব্রাজিল আমেরিকা জাপান এই যে সকল দেশ আছে এই দেশত যেতিয়া সংক্রমণের সংখ্যা অধিক হবলে আরম্ভ করলে কেন্দ্রীয় সরকার আমার সতর্ক হয়ে পড়েছে কিয়নো এটা কথা লক্ষ্য করব পাপরি যে যেটা 2019 চন আছে 2019 চনের ডিসেম্বর মাহতে চীনত সেই ইউহানের যে উহানের পর আরম্ভ হওয়া যে কোভিড-19 সেই কোভিড-19 ভেরিয়েন্টত সংক্রমণ হবলে আরম্ভ করেছিল আর পরিস্থিতি লাহে লাহে অধিক বেয়ালৈকে গৈছিল তারপর ভারতত আরম্ভ হয়েছিল ফেব্রুয়ারি মানের পর অর্থাৎ 2020 চনের ফেব্রুয়ারি মানের পর আরম্ভ হবলে আরম্ভ করেছিল আর মার্চত লকডাউন দিবলে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে পড়েছিল গতি এইবার তেনেকুয়া একটা পরিস্থিতির আভাস দেখা পাইছে যেহেতু ডিসেম্বর এই চলিত ডিসেম্বর মাহত চীনত ভয়াবহ রূপ ধারণ করেছে আমেরিকাত ভয়াবহ রূপ ধারণ করেছে ফ্রান্সত সংক্রমণের হার অধিক হারত বৃদ্ধি হয়েছে তেনে সকল ঘটনা লক্ষ্য রাখি কেন্দ্রীয় সরকার সাধারণতে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকারে নিজে বৈঠকত মিলিত হয়েছে রাজ্য সরকার সকলের যে স্বাস্থ্যমন্ত্রী সকল আছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সকল তেওঁলোকৰ লগত বৈঠকত মিলিত হয়েছে আর শেহতীয়াকৈ কেন্দ্রীয় সরকারে সকলকে মাস্ক পরিধান করার বাবে আহ্বান জানাইছে তার লগতে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর আছে তারপরা অহা যাত্রীসকলের 2% র্যান্ডম স্যাম্পলিংয়ের ব্যবস্থা করেছে র্যান্ডম স্যাম্পলিং মানে ইজনক বা সিজনক তাত সন্দেহযুক্ত লোকক যাক ধরলে অল্প দেখা পায় যে কিবা হয়তো হবো পারে বা মাস্ক পরিধান করা নাই তেনেকুৱা যিসকল লোক আছে যাত্রী আছে সেই যাত্রীসকলের পরীক্ষার ব্যবস্থা করেছে অকল পরীক্ষার ব্যবস্থা করাই নয় তেওঁলোকৰ ইয়েস বা নো অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ সেইটো পরীক্ষা ব্যবস্থা করা নয় তেওঁলোকৰ যে নমুনা সংগ্রহ করা হব সেইবিলাকৰ জিনোম সিকুয়েন্সিং অর্থাৎ কোভিড-19ৰ কোনটো ভেৰিয়েণ্টে তেওঁক এফেক্ট কৰিব পাৰে যদি পজিটিভ হয় তেনেকুৱা পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰা হৈছে এই ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় চৰকাৰে সতৰ্ক হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰে কৈছে কিন্তু আমাৰ ৰাজ্য চৰকাৰে ইতিমধ্যে কৈছে যে অসমত এতিয়ালৈকে চিন্তা কৰিবলগা অৱস্থা নাই তথচ আমি কিন্তু সতৰ্ক হোৱা ভাল মাস্ক পৰিধান কৰা ভাল মাস্ক পৰিধান কৰিলে অকল যে কোভিড-19ৰ পৰা হাত সাৰিব পাৰি সেইটোৱে নহয় যে সাধাৰণতে আমাৰ হৈ থকা যে সর্দি পানি লগা বা অন্যান্য অর্থাৎ ইএনডির যে সমস্যা হব পারে সেই সমস্যার পর আমি মাস্ক লগালে হয়তো হাত হারি থাকবে পারি গতি এক্ষেত্রে আমি সকলে সতর্কতা অবলম্বন করা জরুরি ভয় খাব না লাগে ভয় খাওয়ার কোনো প্রশ্ন নাই কিন্তু সতর্ক হয়ে থাকাটো অতিশয় জরুরি নজির ভাগতি ধন্যবাদ জানাম গতি আমি যেহেতু মাস্ক পরিধান করার ক্ষেত্রে পূর্বপ্রা কোয়া হয়েছিল যে মাস্ক পরিধান করে থাকাটো অন্য রোগের বাবেও ভাল গতি আসলে মাস্ক পরিধান করার ক্ষেত্রে সাবলে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমি পাহরিছো কিন্তু পুনের এবার আমি সেয়া অভ্যাস করে লওয়াটো জরুরি যে নহক আমি ইতিমধ্যে কৈছোঁ গোটেই সমগ্র বিষয়টো সন্দর্ভত যে কত কেনেকৈ বৃদ্ধি পাইছে ভারতত এতিয়ালৈকে কিমান চিন্তা কৰিবলগীয়া অৱস্থালৈ আহিছে বা কিমান আসলে চিন্তা কৰিব নালাগে এই গোটেই কথাখিনি ইতিমধ্যে সবিস্তাৰে আমি আলোচনা কৰিছোঁ
এটা প্রশ্ন হৈছে যে ভাৰতত কিয় ভয়াবহ নহয় কোভিড কারণ হৈছে ভাৰতৰ ভেকচিন চীনতকৈ অধিক কাৰ্যকৰী ভাৰতে প্ৰয়োগ কৰিছে কোভিশিল্ড আৰু কোভাক্সিন চীনে প্ৰয়োগ কৰিছে সিনোফার্ম আৰু কৰোনা ভেক অধ্যয়নৰ মতে কোভিশিল্ডৰ তুলনাত কৰোনা ভেমক কম কাৰ্যকৰী বুলি জানিব পৰা গৈছে কৰোনা ভেকে 60% সুৰক্ষা দিয়ে 79 বছৰ বয়সলৈকে তাৰ বিপৰীতে কোভিশিল্ডে 76% সুৰক্ষা দিয়ে 80 বছৰলৈকে কৰোনা ভেকে জটিল ৰোগত আক্ৰান্তক 30% সুৰক্ষা দিয়ে কোভিশিল্ডে জটিল ৰোগত আক্ৰান্তক 67% সুৰক্ষা দিয়ে কৰোনা ভেকে আক্ৰান্তক মৃত্যুৰ বিৰুদ্ধে 45% সুৰক্ষা দিয়ে কোভিশিল্ডে আক্ৰান্তক মৃত্যুৰ বিৰুদ্ধে 85% সুৰক্ষা দিয়ে কাৰণ দুই নম্বৰ কাৰণটো আমি ক'ব বিচাৰিছোঁ যে ভাৰতৰ জনসংখ্যাৰ অধিক সংখ্যক ইতিমধ্যে কোভিডত আক্ৰান্ত হৈছে ফলত ভাৰতীয় লোকৰ ইমিউনিটি বাঢ়িছে কাৰণ তিনি নম্বৰ আমি এতিয়া তিনি নম্বৰ কাৰণটো ক'ব যাম যে অমিক্ৰন BF7ৰ চাব ভেৰিয়েণ্ট জুলাই মাহৰ পৰাই ভাৰতত আছিল কিন্তু ভাৰতত ইয়াৰ সংক্ৰমণে ভয়াৱহ ৰূপ এতিয়ালৈকে ধাৰণ কৰা নাই বা কৰিব পৰা নাই সেইবাবে ভাৰতত ভয়াৱহ নহয় কোভিড চীনত কোভিডৰ দ্ৰুত সংক্ৰমণৰ দৰে ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈছে এখন বিশেষ মাস্ক আৰু এই মাস্কখনে এতিয়া ছ'চিয়েল মিডিয়াত খলকনি তুলিছে আৰু বিশেষকৈ চীনত মাস্কখনক লৈ ব্যাপক হাৰত চৰ্চা হোৱাৰো খবৰ আহিছে এই বিশেষ মাস্কখনেৰে